দর্শক মণ্ডলী, আশা করি ভালো আছেন। আজকে যে জেলাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভোলা জেলা। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলা জেলা, চারদিকে জলরাশি বেষ্টিত। ভোলার আরেক নাম শাহবাজপুর। ভোলা জেলা সাগর দ্বীপ হিসাবে পরিচিত। এই জেলায় 1984 সালে 3403 বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ে গঠিত হয়। জেলাটি বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত। উপজেলাসমূহ, ভোলা জেলায় মোট 6টি উপজেলা রয়েছে। 1. ভোলা সদর উপজেলা, 2. বোরহানউদ্দিন উপজেলা, 3. দৌলত খান উপজেলা, 4. মনপুরা উপজেলা, মজুদ্দিন উপজেলা এবং 6. লালমোহন উপজেলা। দ্বীপ ভোলা জেলার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ভোলার দর্শনীয় স্থানসমূহের মধ্যে অন্যতম হচ্ছে বিখ্যাত বনপুরা দ্বীপ, শাহবাজপুর গ্যাস ক্ষেত্র, চরকুকরি মুকরি, শিশু পার্ক, ওয়াচ টাওয়ার চরপেশন, তারুয়া সমুদ্র সৈকত, উপকূলীয় সবুজ বেষ্টনী, ঢালচর, তুলাতলি ইকো পার্ক, বোরহানউদ্দিন। দেশকে জানুন, দেশ ঘুরে খাবে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আর দর্শক মণ্ডলী, যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে।